ভিউয়ার আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, অনলাইন ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে কিভাবে বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করবেন। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আমি ইতিপূর্বে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। এখানে আমি সার্চ দেব দেব। এখানে লক্ষ্য করুন, বেঙ্গলি ফন্ট, বাংলা ফন্টস ফ্রি ডাউনলোড। আমরা এটিতে রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাব খুলব। তারপর আমাদের যেটি করতে হবে, এখানে এই যে লক্ষ্য করুন, ডাউনলোড বাংলা ফন্ট, অর্থাৎ এটিতে ক্লিক করবেন। যে আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়েছে, তারপরে এই আইকনটিতে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, তারপরে ইনস্টল। জি, আমাদের প্রথম কাজ শেষ হলো। তারপর আমরা এখানে যেমন নেডে সাপোর্ট করে সুলাইমান লিপি, আমরা এটিকেও ডাউনলোড করে ইনস্টল দেব। তারপর এখানে আরো আমাদের কিছু ফন্ট রয়েছে, যেমন নিকশ, এটি একটি ইউনিকোড ফন্ট, এটি ইন্টারনেটে বাংলা সাপোর্ট করে, সুতরাং আমরা এটিকেও ডাউনলোড দিচ্ছি। জি ওপেন, আমরা ইনস্টল দেব। তারপর এখানে আরেকটি আমাদের কি রয়েছে, যেমন নিকশ গ্রামীণ, অর্থাৎ নিকশের যতগুলো ফন্ড রয়েছে সবগুলো ফন্ড আমরা ইনস্টল দেব। জি, তারপর আমরা নিকশ ব্যান, এই ফন্টটিও নেটে সাপোর্ট করে, এটিকে আমরা ডাউনলোড দেব। অবশ্য যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তারা যদি বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিও টিউটোরিয়ালে যে ফন্টগুলো আপনাদের দেখানো হচ্ছে, সেই ফন্টগুলি আপনারা ইউজ করলে অবশ্যই অবশ্যই আপনাদের সেডে বাংলা দিয়ে আপনারা আপনাদের যথাযথ কাজগুলো করিয়ে নিতে পারবেন। তারপর আমাদের আরও কিছু ই রয়েছে, সেটি হচ্ছে যেমন সিয়াম রূপালী, এটিও নেটে ভালো সাপোর্ট করে, সুতরাং আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। হ্যালো ভিউয়ার, আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।